পাহাড় বা অরণ্যে কি কি দেখব এই প্রশ্নে ভারাক্রান্ত না হয়ে বরং অকৃত্রিম প্রকৃতিকে মন প্রাণ দিয়ে জড়িয়ে ধরাই ভালো। সিকিম ট্যুরের অনেকগুলো জায়গায় গিয়েছিলাম, যার মধ্যে পাস্তিং শুধু পাবলিশ করেছি, যা উপরের আই বাটন থেকে দেখে নেওয়া যায়। এই পর্বে দেখাব সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্ত ছোঁয়া পূর্ব সিকিমের আরেকটি অপূর্ব জায়গা, নাম আড়িটা। দেখুন ভিডিওর শেষ পর্যন্ত, আর আমার চ্যানেলের ব্লগগুলো ভাল লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে। সিকিম সিল্ক রুটে যাওয়ার সময় যে রংলি বাজার হয়ে যেতে হয়, আমি ফিরতি পথে সেই বাজার হয়েই আড়িটার যাচ্ছি। আপনারা যাওয়ার পথেও রাখতে পারেন, অথবা কেবল আড়িটারেই দুটো দিন কাটাতে পারে। আমি যে এজেন্সির সাথে গিয়েছিলাম তাদের সম্পূর্ণ তথ্য এখানে শেয়ার করব। সিকিমের রাস্তার নিসর্গ যেন স্বর্গের মতো, স্বপ্নের মতো নীলাভ, যৌবনের মতো সবুজ। শুধু যাওয়া আসাটাই যেন আসল ভ্রমণ। রংলি থেকে আড়িটার 14 এবং শিলিগুড়ি থেকে এর দূরত্ব 105 কিলোমিটার, 4 ঘন্টার দূরত্ব। গ্যাংটক থেকে 67 কিলোমিটার, যারা গ্যাংটক যাবেন তারা এটাকে জুড়ে নিতে পারেন অনায়াসেই গ্যাংটকের সাথে। আড়িটারের সেরা সময় হলো গ্রীষ্ম। আমরা পুজোর আগে গিয়েছিলাম ফলে বৃষ্টি পেয়েছি, তবে সেও এক অন্যরকম পাওয়া। এখন আমরা পেরোচ্ছি আড়িটার গেট। গেট পেরিয়েই এখান থেকে বাঁদিকে উঠে আরও খানিকটা যাওয়ার পর রেনক মনাস্ট্রির সামনেই হলো স্টার হলিডেজের হোটেলটি। হ্যাঁ, স্টার হলিডেজ, যে এজেন্সির মাধ্যমে আমি সিকিম ট্যুরটা করেছি। পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল এবং ধীরে ধীরে পৌঁছে গেলাম রেনক মনাস্ট্রির সামনে। সেখানে স্টার হলিডেজের হোমস্টেতে আমি থাকব। ওনাদের ব্যবস্থাপনা সত্যি অতুলনীয়। মনাস্ট্রির একদম ঠিক উল্টো দিকে, একদম উল্টো, ব্যাং অপোজিট এই হোমস্টেটাতে আমি আছি, স্টার হলিডেজের হোমস্টে। এই রুমটাতে আছি, দারুণ ব্যবস্থা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, যাবতীয় ব্যবস্থা সমস্ত আছে যা যা প্রয়োজন। 1,800 টাকায় রুম পাবেন, 3 এবং 4 বেড। বাথরুমটাও চমৎকার, গিজার সহ সমস্ত ব্যবস্থা রয়েছে। হোমস্টের সঙ্গেই আছে রেস্তোরাঁ, খাবারের দাম আয়ত্তের মধ্যে। এবার হোমস্টের পেছন দিকে একটু ভিউটা দেখে নিই। পাইন বনের মধ্যে অসাধারণ একটা ভিউ, মেঘে ঢেকে আছে সম্পূর্ণ। সামনের দিকটা রেঞ্জগুলো দেখা যায়, কিন্তু এখন মনসুন সিজন, সেই কারণে এগুলো দেখতে পেলাম না। হোমস্টের ঠিক সামনের দিকে যে রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে, এটাই গেছে রেনক মনাস্ট্রি। 600-700 বছর আগে রেনক ছিল আদিম জঙ্গলে ঘেরা, যেখানে বাস করত লেপচারা। মধ্য 16 শতকে তিব্বত থেকে ভুটিয়ারা এখানে আসে। তাদের বেশ কিছু জনজাতি যেমন কংসা, আড়িটার, তারপিন, রেশি, চালিশে, এরা এখানে চিরস্থায়ী হয়ে যায়। তাদের মধ্যেই কারোর তৈরি এই রেনক মনাস্ট্রি। এই রেনক গুম্ফা সিকিমের অন্যতম প্রাচীন গুম্ফা বলে পরিগণিত হয় এবং অত্যন্ত পবিত্রও বটে। মনাস্ট্রির পেছন দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা গেছে বুদ্ধ মূর্তির কাছে। গিলশেগুড়ি বৃষ্টিতে এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বুদ্ধ মূর্তির সামনে থেকে আড়িটার লেকটা এবং অন্যান্য জায়গাগুলো, রেঞ্জগুলো দারুণ দেখতে পাওয়া যায়। পথেই ঢাকা জায়গাটা পড়ে। এটা বৌদ্ধ সন্ন্যাসী হওয়ার প্রাথমিক জীবন, যে ব্রহ্মচর্য, সেটার জায়গা। এটা শ্মশান, এই শ্মশানটার পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে আর একটু নেমেছে, ওখান দিয়ে গেলেই ওই বুদ্ধ অমিতাভ স্ট্যাচু।
মন্দিরে যে বুদ্ধ মূর্তি রয়েছে তা আসলে বুদ্ধ অমিতাভ মূর্তি। বুদ্ধমূর্তির সামনে থেকে আড়িটারের কেন্দ্রীয় আকর্ষণটি দেখতে পাওয়া যায় একদম পরিষ্কার। এইটা লামাপোখরি লেক বা আড়িটার লেক, যার শেপটা অনেকটা বুট জুতোর মতো। 1120 ফুট লম্বা, 240 ফুট চওড়া, 4600 ফুট উঁচুতে একটা পান্না সবুজ রঙের হ্রদ। এখানে দাঁড়িয়ে আছি কিন্তু সামনে প্রচণ্ড মেঘ, এখান থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা একদম খুব ক্লিয়ার দেখতে পাওয়া যায় শীতকালে, নভেম্বর থেকে শুরু। আমরা এখন মূল খাড়কা লেকের দিকে যাচ্ছি, এটা চেকপোস্ট। ওই দিকের গাড়িটা বাংলার গাড়ি পশ্চিমবঙ্গ, আর এটা সিকিম। এবার আড়িটার থেকে চলেছি মূল খাড়কা হ্রদের দিকে। অসামান্য একটা হ্রদ, পাইন বনে ঘেরা। এই রাস্তাকে কি নামে ডাকবো জানি না, স্বর্গ, স্বপ্ন নাকি বাস্তব। মূলখাড়কা লেকের গেটে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে টিকিট কাটা হচ্ছে। টিকিট হো রা হ্যায় মূলখাড়কা লেক কা টিকিট, 20 রুপিস কা টিকিট হ্যায় পার হেড। আমরা মূলখাড়কা লেকের একদম সামনে, এখানে একটা সরকারি রিসোর্ট মতো তৈরি হয়েছে, যদি ওপেন হয়নি। একদম টপে চারদিক দিয়ে গোল রাস্তা, আর এটা সামনে দিয়ে আমরা পৌঁছেছি এখন। এর সামনে দিয়ে এই কাঁচা রাস্তাটা উঠে যাচ্ছে মূলখাড়কা লেকে। খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে, চলুন যাওয়া যাক। অপূর্ব সুন্দর নিসর্গ, পাথরে বাঁধানো রাস্তা, মেঘ এসে গায়ে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এখানে একটা নিজের গান গাইতে খুব ইচ্ছে করছে, যেটা আমার কম্পোজ করা আর রূপঙ্করের গাওয়া। মেঘ নেমে এলো তার জানালার কাছে, হাওয়া ডেকে নিল কার আলগোছে মন, কি জানি তোমার মনে আছে কি না আছে, মুখে যে বলেনি কিছু আমি সেই জন। মেঘ নেমে এলো তার জানালার কাছে। নৈঃশব্দেরও একটা শব্দ হয়, অসামান্য এক্সপিরিয়েন্স, অসামান্য। এই অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না। এই পথেই হাঁটতে হাঁটতে হঠাৎ করে ডান দিকে একটা সিঁড়ি, এই সিঁড়িটা নামছে মূলখাড়কা লেকের একদম গায়ে। অপূর্ব, অপূর্ব। মাঝখানে একটা গাছ পড়ে আছে, এটা নাকি অনেক আগে পড়েছিল লোকাল লোকেরা বলছিল। এই হ্রদের সম্পর্কে একটা তথ্য দিই আপনাদের,
এই হ্রদে কোনো পাতা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কারণ এই চারপাশের গাছ থেকে এই হ্রদের ওপর যখন পাতা পড়ে তখন যত পাখি আছে তারা একটা করে পাতা মুখে করে তুলে নিয়ে চলে যায়। কেন, কি কারণ? তারা কি হ্রদটা পরিষ্কার রাখতে চায়? হয়তো তাই, হয়তো তারা আমাদের মতো নয়। জঙ্গলাকীর্ণ হ্রদের সামনে এসেছি, এটাই অন্তিম বিন্দু, এরপরে শুধু অরণ্য আছে। কেউ হারিয়ে যেতে চাইলে হারিয়ে যেতে পারেন, তবে নিজের দায়িত্বে হারাবেন। তো এখান থেকেই লেকটাকে সবচেয়ে ভালো দেখা যায়। আসুন দেখা যাক। চারদিকে গাছে আবৃত যে লেক, সেই লেকের অঙ্গে কোনো পাতা নেই, নিটোল জল, জলের নিচ পর্যন্ত দেখা যায়। মুলাখারকা লেকের পাশেই একদম রয়েছে একটি মনাস্ট্রির মতো ছোট মন্দির। ওই হ্রদ থেকে আড়িটার ফেরার পথে রাস্তার মাঝখানে এক জায়গায় চা খেতে দাঁড়ালাম, সেই বাড়িটার পেছন দিকের দৃশ্য এটা। এই বাড়ির ভদ্রলোক সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পান তার বাড়ি থেকেই। বাড়ির বাগানের নিচে অনেক সবজি চাষ হচ্ছে। এটা একটা লোকাল চুলা, হাইলি ইন্টারেস্টিং। এটার একদিকে কাঠ দেওয়া হবে, কিন্তু দুটো মুখ আছে। আইসিএস বলতে এদের এক এক মুখ হে, এবং মজার ব্যাপার উনুনের ঢাকা থাকে, এটা আমি দেখিনি, এটাই দেখলাম। এই ঢাকা কে বলতে হয় ইসকো, ইসকো কে বলতে হয় ভাইয়া? আইসিএস, আইসিএস ও ইমপ্রুভ কুকিং। ও আচ্ছা আচ্ছা, ইমপ্রুভড কুকিং সলিউশন। স্টপ স্টপ স্টপ, ওকে। এই হলো আড়িটার বা লামপুকরি না, ওই উপর থেকে আমরা দেখছিলাম। এইটাই হলো আড়িটার লেক বা লামপুকরি লেক, আর যে জায়গাটার থেকে আমরা উপর থেকে নিচে এটাকে দেখেছিলাম সেটা এখন দেখাচ্ছি। এই হলো সেই বুদ্ধ স্ট্যাচু। এই আড়িটার লেকের পাশ দিয়ে বাঁধানো রাস্তা রয়েছে গোটা লেকটাকে ঘিরে, পুরোটাই ঘুরে আসবেন, হাঁটতে হাঁটতে ভীষণ ভাল লাগবে। আর যদি মন চায় এই লেকের জলে বোটিংও করতে পারেন 200 টাকায়, সেও এক অসাধারণ অভিজ্ঞতা হবে। এখানে সব টিম মেম্বাররা মাছকে মুড়ি খাওয়াচ্ছে, লাখ লাখ মাছ। পূর্ব সিকিম ছেড়ে এবার নিচের দিকে নামতে চলেছি, চলেছি নিজের রাজ্যের দিকে। পথে পড়ল রেনক বাজার, এই রেনক বাজারে আমরা একটু লাঞ্চ টাঞ্চ সেরে নেব। রেনক বাজারেই রয়েছে একটা দারুণ মিউজিয়াম যার নাম রামগৌরী সংগ্রহশালা, সেখানে বহু রকমের জিনিস রয়েছে, আমরা এখন দেখতে ঢুকছি। অদ্ভুত একটা সংগ্রহশালা, এখানে কত রকমের পাথর
সংগ্রহ করে করে রাখা আছে, কত রকমের গাছ, সেগুলোর সব বনসাই। আপনার নাম কে? গণেশ কুমার প্রধান। আর মেরা মিউজিও কে নাম হ্যায় রাম গৌরী সংগ্রহালয়। আচ্ছা আচ্ছা, তো ইয়ে সব আপনি বানায়া সব কুছ? রাম গৌরী মিন্স মেরা মা আর বাপ কা নাম। আচ্ছা, রাম আর গৌরী। আচ্ছা আচ্ছা, আর ইয়ে যে ফার্ন হ্যায় ইয়ে কিয়া নাম হ্যায় ইসকা? স্ট্যাগ হর্ন ফার্ন। আর ইসকা বোটানিক নাম হ্যায় প্লেটিসেনিয়াম ওয়েলভিনা রেজিনা। ওকে, আপ কিয়া বোটানিকা হ্যায়? বোটানিক না, আপ এইসা কাপে কাম। ইয়ে তো কিতনা সাল হো গয়ে? ইয়েস 50 সাল হো গয়ে। 75 মে লাগা হ্যায়। হ্যাঁ, ও বোনসা হ্যায় ও 60 ইয়ার্স ওল্ড। দেখো আমি এই সমস্ত উনি সংগ্রহ করেছেন, পাহাড়ের সমস্ত গাছ, বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে। কার্নিভোরাস প্লান্ট ভি হ্যায়। কার্নিভোরাস হ্যায় ক্যা? পিচার প্ল্যান্ট? পিচার প্ল্যান্ট দিখায় তো। এই কলসপত্রীগুলো আমরা ছোটবেলায় তো অনেক পড়েছি, কিন্তু এইভাবে এত কলসপত্রী একসঙ্গে ভাবতে পারা যাচ্ছে না। এই পুরো কলসপত্রীর মাচা হয়ে রয়েছে এখানে। এইটা হলো সেই মিউজিয়ামটা, আশ্চর্য সমস্ত অ্যান্টিক জিনিসে ভর্তি। ফটোগ্রাফি প্রোহিবিটেড বলে কিছুই দেখানো গেল না, শুরুর শটটাই রাখলাম। ইনিই সেই কলসপত্রী খাদক, আর এনার খাদ্য যারা তারা হলেন এনারা। এদের ছবি আমরা ক্যামেরায় সংগ্রহ করেছি আরিটারে। দুর্দান্ত সমস্ত প্রজাতির মত। পাহাড়ের সিরিজ মাঝে মধ্যেই চলতে থাকবে, একটা রিলিফ হিসেবে চলতে থাকবে ভব ঘুরে আপনাদের ভালোবাসায়। ভালো থাকুন সবাই, ঘুরতে থাকুন, দেখতে থাকুন, হয়ে উঠুন ভব ঘুরে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।